আলু খাওয়ার অন্যরকম একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক বছর আগে চায়নাতে এই রেসিপিটি ফলো করা হতো। অনেকেই এই রেসিপি আগে কখনোই দেখেনি। কম তেলে বানানো খুব হেলদি একটা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেই। বেগুন ছিলে নিয়ে ছোট টুকরা করে কেটে নিতে হবে। লবণ পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখুন। এবার পানি চেপে নিয়ে বেগুনের টুকরা আলাদা করে নিন। মাংসের কিমা, আদা কুচি, পেঁয়াজ পাতা, রান্নার তেল, লাইট সয়া সস, মাশরুম পাউডার ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। অন্যদিকে 4টা আলু ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিন। 2 মিনিট ব্লেন্ড করে নিয়ে পাতলা কাপড়ের সাহায্যে আলুর পানি ছেঁকে নিন। পানি ঝরিয়ে নিয়ে আলুর ভর্তা হাত দিয়ে ছড়িয়ে নিয়ে ভিতরে মাংসের কিমা দিয়ে মুখ বন্ধ করে গোল শেপ করে নিন। এবার স্টিম করে নিলেই হয়ে যাবে। আপনি চাইলে শুধুমাত্র সবজি ব্যবহার করেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটা অনেক খেয়ে ফেললেও সমস্যা নেই, যেহেতু এটাতে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। গরম গরম পরিবেশন করুন এই মজাদার রেসিপিটি।